নানির 1 লাখ ফলোয়ার হয়ে গেছে কিছুদিন আগেই, যার কারণে আমি নানিকে অভিনন্দন জানিয়ে একটা ভিডিও তৈরি করলাম। আশা করছি সকলে একটু ভিডিওটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন শিউলি নানি, আমরা সকলে তাকে নানি বলি। এই বয়সে এসে এতটা কঠোর পরিশ্রম করে অনেকে অনেক কথা বলেছেন নানিকে, অনেক কঠোর কথা বলেছেন, কিন্তু নানি কখনো হার মানেননি। না হার মেনে নানি আজকে সফলতা অর্জন করেছে, যার কারণে 100K হয়ে গেছে। সকলে একটু নানির জন্য অবশ্যই দোয়া করবেন, খুব তাড়াতাড়ি মিলিয়ন ক্রস করবে, খুব তাড়াতাড়ি নানি মিলিয়ন ক্রস করবে। আমরা সকলেই পাশে থাকবো অবশ্যই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা আমরা যারা ভিডিও তৈরি করি, আমরা কিন্তু না হার মেনে অবশ্যই যদি নানির মতো কঠোর পরিশ্রম করি, আমরাও একদিন অবশ্যই সফলতা লাভ করব। কারণ নানি তো দেখছেন তার একটা উজ্জ্বল প্রতীক, আমরা অবশ্যই নানি থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। নানিকে অনেকে অনেকভাবে বাজে মন্তব্য করেছেন, কিন্তু নানি কখনোই কারো বাজে মন্তব্য না শুনে সামনের দিকে এগিয়ে গিয়েছেন, যার কারণে আজকে এই সফলতা অর্জন করতে পেরেছে। আমরা যারা ভিডিও মেক করি অবশ্যই আমরা নানির থেকে কিছু একটা শিক্ষা গ্রহণ করব। যে ধৈর্যে নেয়া ফলে বা সবুরে নেয়া ফলে একটা কথাই আছে না, আমরা সকলে একটু অবশ্যই এইটা মেনে অবশ্যই ধৈর্য ধারণ করে যদি কাজ করি, অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো। সো সকলেই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছাক, যারা অনেক পরিশ্রম করছে তারা একটু জানতে পারুক। আপনি জীবনে এগিয়ে যান বা সফলতা অর্জন করুক এটা কিন্তু অনেকেই চাইবে না। আপনার এই ফেসবুক জার্নিতে অনেকেই বাধা হবে, আবার আপনার পরিবারের কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে, বা আশেপাশের লোকজনও আপনাকে অনেক বাধা সৃষ্টি করতে পারে। আমরা যদি এই বাধা বিপত্তি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, অনেকে নিন্দা করবে, অনেকে কটু কথা বলবে, কারো কঠিন কথা না শুনে, কারো নিন্দা না শুনে, যেমন আমাদের এই বয়সে এসে নানি যেভাবে দেখিয়ে দিল, আমরা কেন পারবো না? আমরা ইয়াং জেনারেশন কেন পারবো না? আমরা যারা ভিডিও মেক করি কেউ কারো কথাতে কখনোই থেমে থাকবো না, আর সামনের দিকে এগিয়ে যাব, তাহলে আমরা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবো। তার একটা জলজ্যান্ত উদাহরণ হলো এই শিউলি নানি। সো আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব, আর নানিকে অনুসরণ করে আমরা যদি এগিয়ে যাই তাহলে অবশ্যই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো। সুতরাং যারা নতুন কাজ করতেছেন আমি তাদেরকে বলি, নানির ভিডিওগুলো দেখবেন, দেখে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। আমি এখানে বাজে কোনো কথা বলছি না যে কেউ বাজে মন্তব্য করবেন। আশা করছি সকলে একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছাক, যাতে করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা একটু শিক্ষা গ্রহণ করতে পারে। এই বয়সে এসেও নানি কঠোর পরিশ্রম করে, কত কঠোর পরিশ্রম করে, অনেকের কঠু কথা শুনে কিভাবে সফলতা অর্জন করলেন এবং 1 লাখ ফলোয়ার করে নিয়েছেন। আশা করছি খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যাবে আমরা সকলেই পাশে থাকলে। আর সকলে আমার পেজটা একটু ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, যাতে ভিডিওটা সকলের কাছে পৌঁছায়। তো আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন, বৃষ্টি সরকার পেজটা ফলো করার অনুরোধ।